আরো 50-60 বছর কিছু হবে না, যে কোনো ডিজাইন আপনারা ভাইয়াদের সাথে কথা বলে ডিজাইন নিয়ে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি চলে এসেছি আজকে হাজি বশিরউদ্দিন মার্কেট 118/1। অ্যাকচুয়ালি এটা লেদার কলেজের ঠিক অপোজিটে। তো এখানে আমি দেখাবো আজকে আপনাদেরকে নতুন পুরান দরজা। এখানে নতুন দরজা পাবেন, সাথে সাথে পুরান দরজা পাবেন। আপনাদের বাসায় যেসব দরজাগুলো অ্যাকচুয়ালি আপনাদের আর ভালো লাগছে না, ব্যবহার করতে করতে আপনারা ইউজ টু হয়ে গেছেন, মনে করতেছেন যে না দরজাগুলো চেঞ্জ করা দরকার কিংবা বাসার ডেকোরেশনের জন্য চেঞ্জ করা দরকার, সেই জন্য আপনারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন। এখানে আমি নাম্বার দিয়ে দেবো। এই আমাদের সাথে আছে জুয়েল ভাইয়া, জুয়েল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। ভাইয়া এখানকার ম্যানেজার, তার সাথে কথা বলে আপনারা আপনাদের দরজাগুলো চেঞ্জ করে নতুন দরজা নিতে পারবেন এবং এটা সুন্দর দামে এখানে সেল করতে পারবেন। তো ভাইয়া আমাদেরকে আজকে যে দরজাগুলো দেখেন, প্রথমে আমি পুরান দরজায় দেখাই কিছু। আচ্ছা, এইখানে যে দরজাটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা কি কাঠের দরজা? গামারি কাঠের দরজা। আচ্ছা, এই দরজাটার প্রাইস কত আসবে? 15,000 টাকা পড়বে। আচ্ছা ভাই, এটা তো পুরান দরজা, কিন্তু সেক্ষেত্রে এটার মানে টেকসইটা কেমন হবে? এটা অনেক দিন টেকসই হবে, 50-60 বছর ব্যবহার হয়েছে, আরো 50-60 বছর কিছু হবে না। আরো 50-60 বছর কিছু হবে না? আচ্ছা, এটার উপর যদি কেউ কালার করে নিতে চায়, সে কি কালার করে? যে কোনো কালার যে কোনো মানুষ করতে পারে। আচ্ছা, যে কোনো কালার। আচ্ছা, এরপর আরেকটা দরজা দেখেন, একটা আছে সেগুনের। আচ্ছা, এটা সেগুনের। হ্যাঁ, সেগুনের একটা আছে। আচ্ছা, এটাও তো পুরান দরজা না? আচ্ছা, এটার প্রাইস কত? 20,000 টাকা। আচ্ছা, আচ্ছা, এটাতে এখনো কালার করা হয়নি, তবে কালার করবেন না? আচ্ছা, এটার প্রাইস কত আসবে ভাই? 18,000 টাকা। অ্যাকচুয়ালি এটা তো বড় সাইজ, সেই জন্য প্রাইসটা বেশি। যদি রুমের ভিতরে ছোট সাইজের জন্য হয় তাহলে প্রাইসটা আরো কম হবে না? আচ্ছা, এই যে ছোট সাইজ, ছোট সাইজের এই যে দেখতে পাচ্ছেন, এটা সাইডটা এখনো কালার করা হয়নি, আপনারা কালার করেই দেওয়া হবে। এটা কি কাঠের ভাই? এটা কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠের। এটার প্রাইস কত আসবে? এটা পড়বে 8,000 টাকা। 8,000 টাকা। আচ্ছা, পিছনে আরো আছে, আমি পিছনেরগুলো দেখাই। পিছনে দেখেন, এই যে এত এত দরজার কালেকশন। কোনটা রেখে ভাই কোনটা দেখাবেন? হ্যাঁ, অনেক দরজা আছে। অ্যাকচুয়ালি আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন, তাহলে সামনাসামনি দেখতে পাবেন আসলে দরজা। হ্যাঁ, আর দেখানো যাচ্ছে না না ভাইয়া, আমি তো এখান থেকে দেখাতে পাচ্ছি না আর। আচ্ছা, অনেক 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 দরজার কালেকশন আছে, দেখতে পাচ্ছেন অনেক দরজার কালেকশন আছে, হিউজ দরজার কালেকশন। আচ্ছা, এটা হচ্ছে সেগুন কাঠের। আচ্ছা, এটা সাইজ কত বাই কত? 3.5 আছে। আচ্ছা, এটার প্রাইস কত আসবে? 18,000 টাকা। এই যে একটা আছে, এটা পরে 12,000 টাকা। 12,000 টাকা। এটা কি কাঠের? শিলকড়ি কাঠের। শিলকড়ি কাঠের। হ্যাঁ, এটা 12,000 টাকা পড়বে। একটা আছে, এটা 12,000 পড়বে। এটাও 12,000 টাকা পড়বে। একটা আছে, এটা পড়বে 13,000 টাকা। এটা 13,000 টাকা পড়বে। জি, এগুলো আপনার অক্ষয় জীবনে দেন, 50-60 বছর ব্যবহার হয়ে আছে, কিন্তু চোকারটা যেমন লাগাইছে তেমনই আছে, তেমনই আছে, একটু কোনো রিপারিং কি কিছু করা হয়। আচ্ছা, যেমন লাগাইছে তেমনই আছে। আচ্ছা, একটা আছে ভাই, এইটা হ্যাঁ সুন্দর দরজা। হ্যাঁ, এটার প্রাইস কত আসবে ভাই? এটা পড়বে আপনার 12,000 টাকা। 12,000 টাকা। আচ্ছা, সাইডে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হ্যাঁ এটা দেখেন, এটা কাঁঠাল কাঠের দরজা। এটা এটা এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনাদের 10,000 টাকা। 10,000 টাকা। অনেক সুন্দর ডেকোরেশন করা। যে কোনো ডিজাইন আপনারা ভাইয়াদের সাথে কথা বলে ডিজাইন নিয়ে নিতে পারবেন, সেই জন্য আপনাদেরকে এই শপে ভিজিট করতে হবে। যে কোনো ডিজাইন আছে, যে কোনো ডিজাইন চাইবেন, ওই কোনো ডিজাইনই দেওয়া যায়।
এই যে ডিজাইনটা এখন মেকিং করতেছে ভাইরা, অ্যাকচুয়ালি কালার করতেছে, মেকিং হয়ে গেছে, জাস্ট কালার করছে। ডিজাইনটা দেখেন, ডিজাইনটা আমি দেখাচ্ছি, সুন্দর মতো করে ফুল এবং পাতা দিয়ে সুন্দর ডিজাইনটা করা। ঠিক আছে, আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে নিতে পারবেন, যে কোনো কাঠের যে কোনো ডিজাইন নিতে পারবেন। এটার প্রাইস কত হবে ভাই? এটা হবে 20,000 টাকা। 20,000 টাকা। এই যে এখানে ভাইয়াদের এখানেই কাজ করতেছে, ইনারা এনারা সুন্দর করে কাজ করতেছে। আমাদের সাথে আমাদের জামাল ভাইয়াও আছে, তিনি এখানে অনেক সুন্দর করে এইসব ডেকোরেশনগুলো করে থাকে। হ্যাঁ, সেগুলো আছে। এছাড়া অনেক নতুন দরজা আছে, অ্যাকচুয়ালি এক ভিডিওতে তো এত দেখানো যায় না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা শোরুমে ভিজিট করবেন। আমি শোরুমের অ্যাড্রেসটা দেখাই দিব, সাথে এখন উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন শোরুমে। আর যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই জুয়েল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আমি শোরুমের অ্যাড্রেস, এই যে ভাইয়াদের কার্ডটা, মোহাম্মদ জুয়েল রানা ম্যানেজার ভাইয়া, তার নাম্বার হচ্ছে 01970514691। এই নাম্বারটা আমি কার্ডে দিয়ে দিব। আর এটা হচ্ছে হাসি 118/1 হাজি বশিরউদ্দিন মার্কেট, বিডিআর 5 নম্বর গেটের পশ্চিমে। আর সবচেয়ে ভালো চেনার উপায় হচ্ছে এটা পলিটেকনিক লেদার যে কলেজ আছে, লেদার কলেজের ঠিক অপোজিটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।